আমরা এবার কুমিল্লার খবরাখবর জানব। কুমিল্লার 11টি সংসদীয় আসনের মধ্যে 7টি আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ এবং বাকি 4টি আসনে জয়ী হয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। আমরা এই বিষয়ে আরও খবরাখবর জানব। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। খালেদ, শম্পা, গতকাল যে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হলো তাতে কুমিল্লার 11টি সংসদীয় আসনে 46,06,196 জন ভোটারের এই জনপদে 11 জন প্রার্থীর মধ্যে 7 জন আওয়ামী লীগ প্রার্থী এবং 4 জন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। আওয়ামী লীগের যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে স্বতন্ত্র প্রার্থী এবং জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলন প্রার্থীদের সাথে, 8টি আসনে স্বতন্ত্র প্রার্থীদের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, বাকি 3টিতে 2টিতে জাতীয় পার্টি এবং 1টিতে ইসলামী আন্দোলন প্রার্থীদের সাথে লড়াই হয়েছে। নির্বাচনে বিজয়ীদের মধ্যে ব্যবসায়ী রয়েছেন 6-4 জন, যারা এরা হচ্ছে যে নির্বাচনে অনুষ্ঠিত হলো তাতে 6 জন নতুন মুখ বেরিয়ে এসেছে কুমিল্লায় 11টি আসনে, তার মধ্যে 4 জন হচ্ছে ব্যবসায়ী। এর আগেও কিন্তু 2 জন ব্যবসায়ী ছিলেন। এই 4 জনের মধ্যে আমি তাদের একটু সার্বিকভাবে আমি সবগুলোই যদি জানাই, যে কুমিল্লার 1 আসনে বিজয় হয়েছেন ইঞ্জিনিয়ার আব্দুল সবুর, 2 আসনে বিজয় হয়েছেন অধ্যক্ষ আব্দুল মজিদ, 3 আসনে বিজয় হয়েছেন জাহাঙ্গীর আলম সরকার, 4 আসনে বিজয় হয়েছেন আবুল কালাম আজাদ, 5 আসনে বিজয় হয়েছেন এম এ জাহের, এরা প্রত্যেকেই হচ্ছেন নতুন মুখ, 6 আসনে বিজয় হয়েছেন আকম ও বাহাউদ্দিন বাহার, তিনি পূর্বেও 4 বার এমপি হলেন। কুমিল্লার 7 আসনে বিজয় হয়েছেন ডাক্তার প্রাণগোপাল দত্ত, 8 আসনে বিজয় হয়েছেন আবু জাফর মোহাম্মদ শামীম, তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। কুমিল্লার 9 আসনে বিজয় হয়েছেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম, তিনিও ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। কুমিল্লার 10 আসনে বিজয় হয়েছেন অর্থমন্ত্রী এবং ব্যবসায়ী আহম ও মুস্তফা কামাল, 11 আসনে বিজয় হয়েছেন মুজিবুল হক মুজিব। প্রত্যেকটি আসনের নির্বাচনে আসলে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। 1 আসনে যিনি ইঞ্জিনিয়ার আব্দুল সবুর, তিনি এখানে নতুন মুখ, এখানে তার সাথে প্রতিদ্বন্দ্বী হয়েছে নাইম হাসান, স্বতন্ত্র প্রার্থী। কুমিল্লা 2 আসনে আব্দুল মজিদ, তিনি পরাজিত করেছেন প্রতিষ্ঠিত ব্যবসায়ী সেলিম আহমেদ মেরিকে। 3 আসনে জাহাঙ্গীর আলম সরকার, তিনি আওয়ামী লীগের দক্ষিণ উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন দীর্ঘদিন, তিনি পরাজিত করেছেন হেভিওয়েট প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ইউসুফ আবদুল্লাহ হারুন। 4 নম্বরে যিনি ব্যবসায়ী আবুল কালাম আজাদ, তিনিও একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তিনি ঢাকা গ্রুপের চেয়ারম্যান। আসলে কুমিল্লা যারা নির্বাচিত হয়েছেন বেশিরভাগই কিন্তু ব্যবসায়ী এবং প্রতিষ্ঠিতভাবে তারা রাজনীতিবিদ। তো কুমিল্লার মানুষ প্রত্যাশা করছেন যে কুমিল্লার আর্থসামাজিক উন্নয়নে, কুমিল্লার শিল্প উন্নয়নে তারা বিশেষ ভূমিকা রাখবেন। যারা ভোট দিয়েছেন তারা সেটা প্রত্যাশা করেন। কুমিল্লা প্রবাসী অধ্যুষিত এলাকা এবং কুমিল্লাকে ঢেলে সাজানোর জন্য তারা তাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করবেন। এতদিন যে নির্বাচনী মাঠে ভোটারদের ওয়াদা দিয়েছিলেন, যে সকল প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা তার নিজ এলাকার কী কী উন্নয়ন করবেন, ভোটাররা প্রত্যাশা করে তারা সেগুলোতে হাত দিবেন, যেহেতু তারা নতুনভাবে ভোটারদের পছন্দে তারা নির্বাচিত হয়েছেন। শম্পা খালেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে কুমিল্লা থেকে যুক্ত ছিলেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ।